বিসমিল্লাহির রহমান রহিম। নোয়াখালী সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের অনার্স থার্ড ইয়ারের সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসের এই পর্যায়ে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের ইসলামী অর্থনীতির উপর ক্লাস নেব। আমি ইতিপূর্বে তোমাদের তিনটা ক্লাস নিয়েছি, পরিচয়, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে, ইসলামী অর্থনীতির পরিচয়, ইসলামী অর্থনীতির উৎস ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে, ইসলামী অর্থনীতির ভিত্তি ইত্যাদি আলোচনা করা হয়েছে। আর আজকে তোমাদের ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আসলে সব কিছুরই কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, ইসলামী অর্থনীতিরও কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো মূলত কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক রেখেই ইসলামী অর্থনীতিবিদরা এই বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করেছেন। আসলে ইসলামী অর্থনীতি মানব প্রকৃতি ও উন্নত চরিত্র রক্ষার দিকে দৃষ্টি রেখে মানব জীবনের ভোগবিলাস বা ভোগভণ্ডনের চাহিদা পূরণ করে। এই কারণেই ইসলামী অর্থনীতি কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোর মধ্যে প্রথম হল মানব প্রকৃতির প্রতি খেয়াল রাখা ইসলামী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। ইসলাম প্রকৃতির ধর্ম, স্বভাবজাত ধর্ম। একটা হাদিসের অংশ আছে, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিত্রা, মানুষকে স্বভাবজাত চরিত্রের উপর সৃষ্টি করা হয়েছে। তাই ইসলামী অর্থনীতি মানব প্রকৃতির প্রতি লক্ষ্য রেখে প্রণীত হয়েছে। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে এমন কিছু সহজাত প্রকৃতি ও প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন যা কখনো তার থেকে বিচ্ছিন্ন বা নির্মূল হবার নয়। আবার যে ব্যবস্থা মানব প্রকৃতির সাথে সাংঘর্ষিক তা কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। প্রকৃতিগতভাবে মানুষ মালিকানা লাভে আগ্রহী। আল্লাহ তাআলা এই পর্যায়ে বলছেন, ওয়াতুহিব্বুনাল মালা হাব্বান জাম্মা, আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো। তাহলে মানব প্রকৃতি হল সম্পদ, অর্থ ইত্যাদির প্রতি ভালোবাসা, এটা সহজাত একটি প্রবৃত্তি। আর ইসলামী অর্থনীতিও এগুলোকে মোটামুটিভাবে মানুষের চরিত্রের সাথে, মানুষের প্রকৃতির সাথে যেন অকল্যাণকর হতে না পারে, কল্যাণকর দিক বিবেচনা করেই এই মানব প্রকৃতির সাথে সম্পর্ক রেখে ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য নির্ণয় করেছেন। ইসলামী অর্থনীতির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উত্তরাধিকার নীতি স্বীকৃত। মানুষ প্রকৃতিগতভাবে সন্তানকে ভালোবাসে, তাদেরকে সম্পদহীন রেখে যেতে অস্থিরতা বোধ করে। এই জন্য ইসলাম মিরাজ ব্যবস্থার প্রবর্তন করেছে। মিরাজ হয়তো তোমরা বুঝতে কষ্ট হবে, উত্তরাধিকার আইন। উত্তরাধিকার আইনকে মিরাজি আইন বলা হয়, কারণ ইসলাম প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যশীল একটি ধর্ম। সন্তানদের প্রতি মানুষের টান, তাদের প্রতি স্নেহ, বাৎসল্য এবং নিজের অবর্তমানে তাদের অবস্থা চিন্তা করে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়াকশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুরিয়াতান যাআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহ ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, আর তাদের ভয় করা উচিত যে যদি তারা তাদের পিছনে অসহায় সন্তান রেখে যেত তাহলে তারা তাদের বিষয়ে উদ্বিগ্ন হতো, সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং যেন সঠিক কথা বলে। তাহলে এখানে শুধু ব্যক্তিকে সমাজের একটা আদর্শ নয়, তার সন্তানেরও যেন একটি আদর্শ হতে পারে, সেই নিরিখে ইসলামের উত্তরাধিকারী আইন স্বীকৃত করা হয়েছে, যাতে করে ব্যক্তির রেখে যাওয়া আদর্শ, উন্নত চরিত্র তার সন্তানেরা লালন করতে পারে এবং আর্থিকভাবে যেন অসচ্ছল না হয় সে ব্যাপারে এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসলামী অর্থনীতি ব্যক্তিশ্রমে সমাজের অধিকার স্বীকৃত। এখানে একটি কথা বলা যায়, সমাজের প্রত্যেকটা মানুষের আয় উপার্জন এক পর্যায়ে নয়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং একের উপার্জনের সাথে অন্যের উপার্জন সমান বা সমান তালে না হতে পারে। সুতরাং যার বেশি আছে তার সেই সম্পদে সমাজের নিঃস্ব বঞ্চিত মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ ফাদ্দালা বাযুকুম আলা বাযিন ফির রিজক ফামাল্লাযিনা ফুদ্দিলু বিরাদ্দিন রিজকুহুম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফিহি সাওয়াউন আফাবিনিয়মাতিল্লাহি ইয়াজহাদুন। আর আল্লাহ রিজিককে তোমাদের কতককে কতকের উপর প্রাধান্য দিয়েছেন, কিন্তু যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তারা তাদের রিজিক দাস দাসীদের ফিরিয়ে দেয় না, তারা তাতে সমান হয়ে যাবে। তবে তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে? সর্বোপরি এ পর্যায়ে বলা হচ্ছে, ইসলামী অর্থনীতির দৃষ্টিকোণে ব্যক্তির সম্পদে সমাজের অধিকার রয়েছে। এটা পরবর্তী বৈশিষ্ট্যগুলো বললে এটা আরও স্পষ্ট হয়ে উঠবে কীভাবে ব্যক্তির সমাজের সম্পদে সমাজের অধিকার স্বীকৃত, বা ব্যক্তি সমাজের প্রতি দায়বদ্ধ, তার সম্পদ সমাজের জন্য, বঞ্চিতদের জন্য, নিঃস্বদের জন্য ব্যয় করতে। তাহলে আরেকটি বৈশিষ্ট্য হলো চারিত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি মানুষের চারিত্রিক মূল্যবোধের প্রতি খেয়াল রাখে, এই জন্য চারিত্রিক মূল্যবোধ বিরোধী কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করা নিষিদ্ধ। ইসলামী অর্থনীতি চারিত্রিক মূল্যবোধের প্রতি লক্ষ্য রাখে দুভাবে, ইমান ও নৈতিকতার দৃষ্টিকোণ সৃষ্টির মাধ্যমে, সততা ন্যায় নিষ্ঠার প্রতি উদ্বুদ্ধ করা, রাষ্ট্রীয় হস্তক্ষেপ আইনের শাসনের মাধ্যমে, যেমন রাষ্ট্রকর্তৃক সুদী কারবার, চুরি ডাকাতি প্রতিরোধ করা ইত্যাদি। তাহলে চারিত্রিক মূল্যবোধকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি, একটি হলো ব্যক্তিগত ইমান এবং নৈতিকতা সৃষ্টির মাধ্যমে, আর একটি হলো রাষ্ট্রীয় হস্তক্ষেপ আইনের শাসনের মাধ্যমে। যেন যেই অনৈসলামিক কার্যগুলো যেন সমাজে সয়লাভ না করে, সেই জন্য চারিত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা সৃষ্টি করে। যেমন ভালো কাজে একের ভালো কাজের প্রতি অন্যের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বলা হচ্ছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া। ইসলামী অর্থনীতির ভিত্তি হলো পরস্পর সৌহার্দ্য, ভালোবাসা এবং কল্যাণ পথে সাহায্য সহযোগিতা। এই জন্য আল্লাহ বলছেন, সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো। ঠিক তেমনিভাবে হিংসা বিদ্বেষ কিংবা ঝগড়া কলহ সৃষ্টি করার জন্য ইসলামী অর্থনীতি নিরুৎসাহিত করা হয়েছে। বলা হচ্ছে, ওয়ালা তাওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান। মন্দ কর্ম সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। তাহলে একদিকে ইসলামী অর্থনীতি সৌহার্দ্য ও ভালোবাসা সৃষ্টি করে, অন্যদিকে হিংসা বিদ্বেষ কিংবা ঝগড়া কলহ সৃষ্টি করতে নিষেধ করে। কোরআনে এই ধরনের আয়াত আছে, কোরআনে সূরা বাকারার প্রথমে আসে, ওয়ালা তুফসিদু ফিল আরদ। আসলে যদি জমি, পরিবারে, রাষ্ট্রে, সমাজে যদি সংঘর্ষ লেগেই থাকে, তাহলে মানুষের চিন্তা চেতনা, মানুষের সৃষ্টিশীল কর্ম, মানুষের মেধা মননশীলতা যদি এদিকে ব্যয় হয়ে যায়, তাহলে অর্থনৈতিক উন্নয়নের দিকে মানুষের স্বভাবগতভাবে যে সৃষ্টির প্রতি মানুষ নিরুৎসাহিত হবে, উৎপাদনের প্রতি মানুষ নিরুৎসাহিত হবে। এই জন্যই বলা হচ্ছে যে কল্যাণকর দিকে একজন আরেকজনের প্রতি এগিয়ে আসতে হবে, অকল্যাণকর কাজে একজন আরেকজনের প্রতিযোগিতা বা একজন আরেকজনের প্রতি সহযোগিতা করবে না। ব্যক্তির প্রয়োজন পূরণ করে ইসলামী অর্থনীতি। মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ তার হাতের উপার্জন থেকে উত্তম কিছু কামাই করে না। ব্যক্তির প্রয়োজন পূরণ করে, আমরা জানি যে কোনো ব্যক্তি নিজের
আয় উপার্জন করার জন্য সৎ পথে যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। এক্ষেত্রে বলছে এই সততা নিষ্ঠার সাথে সে যে পেশা গ্রহণ করবে এই পেশার মাধ্যমে সে যা উপার্জন করবে বলা হচ্ছে এটা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ উপার্জন এবং এটা হলো সর্বোচ্চ হালাল উপাদান। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে উদ্বুদ্ধ করেছেন যে স্বহস্তে উৎপাদিত খাদ্যের চেয়ে পৃথিবীতে যে নির্ভেজাল খাদ্য আর হতে পারে না। ইসলামী অর্থনীতিতে আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো যে সত্ত্ব ও মালিকানা একমাত্র আল্লাহর। তবে প্রশ্ন আছে, তাহলে আমরা আমাদের বলি কেন? আমরা মাত্র আমানতদার বা কেয়ারটেকার। আমরা প্রকৃতপক্ষে এই পৃথিবী এবং তার মধ্যস্থিত সব কিছু কোনো ব্যতিক্রম ছাড়াই একমাত্র আল্লাহ তাআলার মালিকানাধীন। এর কোনো অনুসৃষ্টিত কেউ তার অংশীদার নয়। একমাত্র আল্লাহ তাআলাই এইসবের সৃষ্টি। তাই নিখিল জগতের সব কিছুতেই যে কোনো ধরনের হস্তক্ষেপ করার পূর্ণ এখতিয়ার কেবল তার জন্য সংরক্ষিত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমানসমূহ জমিন ও তাদের মধ্যবর্তী যা আছে তার রাজত্ব আল্লাহর জন্যই। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল খালক ফিল মুলক, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, সার্বভৌমত্বে তার কোনো শরীক নেই। তাহলে ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য হলো সব কিছুর সত্য মালিকানা আল্লাহর। তবে এখানে আরেকটি কথা স্বীকৃত, ইসলাম নিয়ন্ত্রিত ব্যক্তির মালিকানা স্বীকৃতি দেয়। নিয়ন্ত্রিত মালিকানা, যেই সম্পদ আছে এই সম্পদ থেকে যাকাত, ফিত্রা, সাদাকা ইত্যাদি দেওয়ার পরে যেটা থাকবে এই নিয়ন্ত্রিত সম্পদের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের আওতায় মানুষের দায়িত্বে রাখার অনুমতি ইসলামী অর্থনীতি দিয়েছেন। যেমন মদিনার রাষ্ট্রের অর্থনীতি স্বাধীন হলো তা অবাধ ছিল না, কারণ ইসলাম অর্থনীতি উৎপাদন উপার্জন ব্যয় ভোগ সঞ্চয় বিনিয়োগ ইত্যাদি সব ক্ষেত্রেই ব্যক্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়ে থাকে। ইসলামী অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তির সীমিত স্বাধীনতা স্বীকার করলেও নিরঙ্কুশ স্বাধীনতাকে স্বীকার করে না, ফলে সুবিচার প্রতিষ্ঠার ব্যবস্থা এতে সুনিশ্চিত ছিল। তারপরে ইসলামী অর্থনীতির পৃথিবীর সকল সম্পদ মানুষের অনুগত, কিন্তু পৃথিবীর সকল খরচ করা মানুষের পক্ষে সম্ভবপর নয়। পৃথিবীর সকল সম্পদ মানুষ চলে বলে কৌশলে নিয়ন্ত্রণে নিলেও যেখানে সেখানে মানুষের খরচ করার একচ্ছত্র মালিকানা বা একচ্ছত্র অধিকার দেয়া হয়নি। তাই ব্যক্তিকে ইসলামের কিছু বিধিবিধানের মাধ্যমে সম্পদ খরচ করার জন্য দেয়া হয়। যেমন আমরা জানি, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না, ওয়ালা তুবাজ্জিরু তাবজিরিন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তাহলে এগুলো থেকে আমরা বুঝতে পারি সম্পদের একচ্ছত্র মালিকানা আল্লাহ, ব্যক্তিকে নিয়ন্ত্রিত মালিকানা দেয়া হয় এবং সম্পদের মানুষের অনুগত এবং একটা নির্দিষ্ট অংশ সে ভোগ করতে পারে আর একটা নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতগুলোর মাধ্যমে সে বণ্টন করে এবং এই বণ্টনের পরে যা কিছু আছে সেইটুকুর সে নিয়ন্ত্রিত মালিকানা লাভ করতে পারে। তারপরে ইসলামী অর্থনীতিতে জবাবদিহিতার তীব্র চাহিদা রয়েছে, অর্থাৎ ইসলামী অর্থনীতিতে জবাবদিহিতার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন আমরা রাষ্ট্রীয় বিষয় আশয় সম্পর্কে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থার কথা বলে থাকি, জবাবদিহিতার বা আইনের শাসনের কথা বলে থাকি, কিন্তু সেটা সব ক্ষেত্রে বাস্তবায়ন করা সম্ভবপর নয়। ইসলামী অর্থনীতির এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত মদিনার ইসলামী রাষ্ট্রের অর্থ প্রশাসন ছিল বিশ্ব ইতিহাসে একটি বিস্ময়কর বিষয়। এই প্রশাসনের ভিত্তিমূল ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত ও জবাবদিহিতার তীব্র অনুভূতি।
আল্লাহর নৈকট্য জবাবদিহিতার অনুভূতি কার্যত রাষ্ট্রের সকল নাগরিককে সকল প্রকার অন্যায় জুলুম ও শোষণ তথা আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রেখেছিল। এক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা ছিল, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। আসলে সম্পদ যার কাছে আছে, সম্পদ বা আমানতদার বা খাজাঞ্চিখানায় যা সংরক্ষিত আছে, সেই সম্পদকে অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ রাসুল তীব্র ভাষায় বলছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসা করা হবে। তাহলে এই ক্ষেত্রে ইসলামী অর্থনীতি তীব্র জবাবদিহিতার বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে থাকে। ইসলামী অর্থনীতিতে সুবিচার প্রতিষ্ঠা করার বিষয় রয়েছে। মদিনা রাষ্ট্রের অর্থ প্রসারণের ভিত্তি ছিল অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করা, ফলে জনগণ তাদের অর্থনীতির অধিকার লাভ করে। অর্থনৈতিক জুলুম ও শোষণ দূরীকরণের লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অর্থ প্রসারণে অর্থনৈতিক ন্যায় বিচারকে অর্থনীতি অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করেন। একই সাথে মানব কল্যাণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হতো এবং অর্থ প্রসারণের কোথাও যাতে ন্যায় বিচার বিঘ্নিত না হয় এবং জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হতো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইসলামী অর্থনীতি পেশা গ্রহণের স্বাধীনতা, এখানে একটি কথা বলা হয়, পেশা গ্রহণের একটা নিষেধাজ্ঞা আছে এইরকম, যেই কল্যাণকর এবং সমাজের জন্য মঙ্গলকর যে কোনো পেশা নির্বাচনে স্বাধীনতা আছে, কিন্তু এমন কতিপয় পেশা আছে যে পেশাগুলো নির্বাচনের ব্যাপারে ইসলামী নিষেধাজ্ঞা রয়েছে। যেমন কেউ যদি মদ উৎপাদন করার পেশা গ্রহণ করে, সেক্ষেত্রে ইসলাম সেটাকে এলাও করবে না। এছাড়া বিধিবদ্ধ যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন বা উৎপাদক, এখানে যদি জনকল্যাণের বিষয়টা সামনে রেখে পেশা নির্বাচন করা হয়, তাহলে এই ক্ষেত্রে এটা জায়েজ আছে। আর অকল্যাণকর যে সমস্ত বিষয় বা মানব কল্যাণের জন্য ক্ষতিকর এমন কোনো বিষয় আসে, পেশা হিসেবে গ্রহণ করার জন্য ইসলাম নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসলামী অর্থনীতিতে বলা হচ্ছে বাইতুল মাল রাষ্ট্রের আমানত। আল আমানত তাজুরুর রিজকা, আমানত রিজিক্য খিঁচ লেতে হয়, একটা কথা আছে যে বাইতুল মাল কোষাগার, এই কোষাগারের আমানত যদি কোনো রাষ্ট্রে সঠিকভাবে বাস্তবায়ন না হয়, সঠিকভাবে প্রতিপালন না হয়, সেই রাষ্ট্রে এই অভাব অনটন উঁচু নিচু ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য সৃষ্টি হবে নিশ্চিতভাবে। সেজন্যই বাইতুল মাল রাষ্ট্রের আমানত, এই আমানত রক্ষা করা যে কোনো রাষ্ট্রের সরকারের বা জনগণের আমানত। রাষ্ট্র যদি সেটা কঠিন হস্তে দমন করে রক্ষা করে, তাহলে সরকার উপকৃত হবে, জনগণও উপকৃত হবে। আর যদি এই আমানতের খেয়ানত করা হয়, সরকার দোষী সাব্যস্ত হবে এবং জনগণ অনৈতিক কাজে জড়িয়ে এই আমানত খেয়ানত করার জন্য ফন্দি ফিকির কৌশল ইত্যাদি প্রয়োগ করে তা খেয়ানত করার জন্য এগিয়ে যাবে। সেই ব্যক্তি হয়তো লাভবান হতে পারে, কিন্তু আপামর জনসাধারণ সেখানে ক্ষতির সম্মুখীন হবে। ইসলামী অর্থনীতির সুষম বণ্টনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুষম বণ্টন, যার যা কিছু প্রয়োজন আছে, ইসলামী রাষ্ট্রের একটা কথা আছে, শিক্ষা অবৈতনিক, চিকিৎসা অবৈতনিক। এখন যদি এগুলো যদি সুষম বণ্টন, সুষম নীতির মাধ্যমে বাস্তবায়ন করানো হয়, তাহলে এই সুষম এই রাষ্ট্রের নাগরিক স্বেচ্ছায় সানন্দে বসবাস করতে পারার নিশ্চয়তা থাকে না। তাই সুষম বণ্টনের নিশ্চয়তা প্রদান করা হয় ইসলামী স্টেটে। এখানে বলা হচ্ছে, কায়লা ইয়াকুনা দাউলাতাম বাইনা লাগনি আইমিনকুম, যাতে করে সম্পদ কেবল তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত না হয়। আরেকটি হাদিসে, খুজমিন নামু আলহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারা আইহিম, ধনীদের থেকে নিয়ে নাও, দরিদ্রদের মধ্যে বিতরণ করে দাও। তাহলে
সম্পদের সুষম বণ্টনের নিশ্চয়তা ইসলামী রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। বঞ্চিতদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করে। ওয়াফিয়া মোয়ালিহিম হাক্কুন লিসাইলে, এখানে বলা হচ্ছে ইসলামী রাষ্ট্রে কর্মক্ষম মানুষকে কর্মের নিশ্চয়তা দিতে হবে, আর রাষ্ট্র যদি কার্যে কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে না পারে তাহলে তাকে ভাতার ব্যবস্থা করতে হবে, তার অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়াফিয়া মোয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, তাদের ধন সম্পদে অভাবগ্রস্ত বঞ্চিতদের অধিকার রয়েছে। তাহলে যারা কর্মসংস্থানে ঢুকতে পারবে না, যারা কর্মসংস্থান পাবে না, তারা কি করবে? তারা যাদের কর্মসংস্থান আছে, যাদের অর্থ সম্পদ আছে, তাদের সেই সম্পদের মধ্যে তাদের অধিকার সুনিশ্চিতভাবে আবর্তন করে। তাই বলা হচ্ছে ওয়াফিয়া মোয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, তাদের ধনীদের ধন সম্পদে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়াবনা সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি উলাইকা হুমুল মুফলিহুন, অতএব আত্মীয়কে দিবে তার হক এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটি শ্রেয় হয় এবং তারাই সফল কাম। আফটার অল ইসলামী অর্থনীতি হলো সত্যিকার অর্থে অর্থনৈতিক মুক্তির সোপান, আর এই অর্থব্যবস্থার উপযুক্ত বৈশিষ্ট্য ধারণ করেই তার কার্যক্রম পরিচালনা করে। দেশের আপামর জনসাধারণ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং ধনী দরিদ্রের যেই বৈষম্য বা ধনী দরিদ্রের পার্থক্য যেন ন্যূনতম পরিমাণে হয়, পাহাড় পর্বত সমান না হয়, সেই দিকে লক্ষ্য রেখে ইসলামী অর্থনীতি কোরআন হাদিসের মাধ্যমে আরোপ করা হয়েছে। কোরআন হাদিসের মাধ্যমে ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। আজকে তোমাদের এই পর্যন্তই। এই প্রশ্নটি পরীক্ষায় আসে এইভাবে যে ইসলামী অর্থনীতির পরিচয় দাও, ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলামিক ইকোনমিক্স, এটা পরীক্ষায় এই অল্টারনেট করে পরীক্ষায় আসে, তোমরা এই প্রশ্নটি এইভাবেই শিখে নেবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।